শুভ জন্মাষ্টমী উপলক্ষে সবাইকে প্রীতিও ভালোবাসা দিয়ে আজকে একটা দেখো একটা রেসিপি নিয়ে এসেছি তালের রেসিপি আর খুব সহজে কি করে বাড়িতে তৈরি করা যায় আর বড়দের প্রণাম ছোটোদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের আমার রেসিপিটা শুরু করছি সবাই কেমন আছে অবশ্যই কমেন্টসে জানিও আর দেখো দুটো তাল নিয়ে নিয়েছি তো আমি তাল কিন্তু বেশি করে একবার গুলে রেখেছিলাম গুলে রাখ মানে রেখে দেয় একবারে অনেক অন্য অন্য রেসিপি করার জন্য তো তালগুলো দেখো আমি সুন্দর করে পরিষ্কার করে ভেতরের যে শ্বাসটা সুন্দর করে বের করব। আর এই তালগুলো কিন্তু প্রথমে ধুই নিয়েছিলাম সুন্দর করে তারপরে এই ভিডিওটা কিন্তু আগেও দিয়েছি তোমাদেরকে তোমরা দেখে নিও তালের অনেকগুলো রেসিপি মানে তালের এই ভিতরে যে। লিকুইডটা বের করার জন্য অনেকবার অনেকগুলো ভিডিও দেওয়া আছে তোমরা দেখতে পারো দু তিন রকমের ভাবে আমরা তাল দেখো বের করেছি তো তোমরা দেখে নিতে পারো আমার অন্য অন্য ভিডিওতে আছে আর এই রেসিপিটা কিন্তু অনেক সুন্দর সবাই কিন্তু অনেক পছন্দ করবে যারা তাল খেতে পছন্দ করো তাদের জন্য তো একদম একদম তো দেখো তালগুলো তো সুন্দর করে সমস্ত হালকা অল্প অল্প করে আর জল বেশি দিলে কিন্তু তালের বেশি তো খুব টেস্টটা থাকে না তো যত কম জল দিয়ে তালের এই লিকুইডটা বের করা যেতে পারে আর তোমরা এই রেসিপিটা কে কে করেছো অবশ্যই আমাকে জানিও আর যদি না করো অবশ্যই অবশ্যই একবার হলেও করবে তো আমি দেখো এখানে কিন্তু বিরিয়ানির যে চালটা তো বাসমতি চালটা তো ওটা আমি কিন্তু এক ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছি তো আমার দেখো কী কী লাগছে চালের গুঁড়ি লাগছে আর একটা তাল লাগছে আর একটা নারকেল রেখেছি আর গুড় তো আমি দেখো চালটা আমি এবার জলের থেকে তুলে নিচ্ছি চালটা কিন্তু সুন্দর ভিজে গেছে চালটা কিন্তু আগের থেকে মন ধরে ভিজিয়ে রাখবে বাসমতি চালটা তো এবার আমি দেখো একটা পুর তৈরি করব তো নারকেল দিয়ে দিয়েছি নারকেল আমি মিক্সিতে করে নিয়েছিলাম একটু বেশ সফট হয় আর দেখো খেজুরের গুড় দিচ্ছি তোমরা চাইলে খেজুরির গুড় না থাকলে চিনি দিতে পারো কোনো সমস্যা নেই আর একটু কাজু বাদাম দিয়েছিলাম তো তোমরা নাইবা দিলে কোনো সমস্যা নেই তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিতে পারো তো আমি দেখো সুন্দর করে এটা আমি একটু একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম নারকেলটা তো দেখো আমার কিন্তু হয়েও গেছে দেখো একটু পাক পাক মতো উঠেছে নাড়ুর যেরকম একটা বেশ আঠালো আঠালো ব্যাপারটা থাকে ঠিক তেমন কিন্তু আমি করেছি মানে মুখে মুট মুট করলে পরে কিন্তু বেশ ভালো বেশ হাতে থাকবে আর কি গোল গোল থাকবে নাড়ুর মতন তো এরকম করেই করেছি আমি তো এটা পুটটা আমার কিন্তু পুরো রেডি হয়ে গেছে একটা নারকেল দিয়েই করেছি তোমরা বেশি কম অবশ্যই করতে পারো বেশি করলে অবশ্যই বেশি করতে পারো তো চালটা আমি একটা প্লেটে ছড়িয়ে দেব আর চালটা কিন্তু ভিজা অবস্থায় কিন্তু এই কাজটা করতে হবে আমাদের তো দেখো আমি থালা থালার চারিপাশে সুন্দর করে আমি চালগুলো ছড়িয়ে দিচ্ছি আমি তারপরে স্টেপে দেখো কি করতে হচ্ছে আমাকে এবার এবার যে আমি চালের গুঁড়িটা রেখেছিলাম এক বাটি মতন তো আমি চালের গুঁড়িটা আমি এবার একটু লবণ মাখিয়ে আর এই এবার আমি কড়াইতে চলে এসেছি তো আমি তেল রেখেছিলাম হাফ বাটি মতন মানে যেটুকুনি চালের গুঁড়ি তার হাফ বাটি কিন্তু তাল লাগবে আমার তো দেখো তালটা কিন্তু আমি সুন্দর করে গরম করছি একটা অনেকটা গরম করতে হবে তো দেখতেই পাচ্ছ কিন্তু আমার তালটা কিন্তু অনেক সুন্দর লিকুইড মতো হয়ে গেছে এবার আমি সেই চালের গুড়ির পর কিন্তু তালটা দিয়ে দিয়ে হাতে করে মানে প্রথম তো অনেকটা গরম একটু চামচের সাজে নাড়িয়ে নেব তারপরে আমি হাত দিয়ে সুন্দর করে মেখে নেব একদম খুব সহজ রেসিপি আর খেতে কিন্তু অনেক সুন্দর একবার করলে কিন্তু বারে বারে বলবে আর একবার খেতে এটা হচ্ছে কদম ফুল মানে দেখতে না অনেকটা কদম ফুলের মতো তাই এটাকে তালের কদম ফুলে পিঠে বলে তো পিঠেটা দেখো আমার প্রথম আমি আমার কিন্তু পাঁচটা হয়েছে তো গোল গোল করে একটু একটু বড় করে করেছি মোটামুটি সব প্রত্যেকটা কিন্তু আমি সুন্দর করে দুই হাতে সাহায্যে আমি গোল করে নিচ্ছি তার ভিতরে কিন্তু এক এক করে আমি পুরটা দিয়ে দেবো এবার আমি তো আমরা যেমন কুলিপিটে করি তো তেমন কিন্তু এরকম গোল গোল করে কুলিপিটের মতন করে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু একটা দেখো এবার আমি নারকেলের যে পুরটা করেছিলাম সেটা আমি ভিতরে দিয়ে এবার পুরো মুখটা আটকে দিয়ে সুন্দর করে আবার গোল করে দেব। তো দেখো আমার কিন্তু একটা পুরো রেডি হয়ে গেল। তো তোমাদেরকে আর একটা অবশ্যই দেখাবো তারপরে দেখো আমি সেই চালের উপরে কিন্তু ওই যে যেটা করেছি গোল বলটা তো এটা আমি এর সঙ্গে সুন্দর করে গড়িয়ে গড়িয়ে পুরো মাখিয়ে নেব সুন্দর করে চালগুলি তো দেখো তো আমার একটা প্রায় হয়েও গেছে তো দেখো তো আমি আর একটা তোমাদের সঙ্গে দেখাচ্ছি কি করে করেছি তো কলিপিঠের মতো ওরকম করে এই করতে হবে তো দেখো এবার পুরটাও দিয়ে দিচ্ছি এর সঙ্গে পুরটা কিন্তু অনেক সুন্দর হয়েছিলো তোমরা কিন্তু পুরো ভিডিওটা পুরো স্কিপ করলে কিন্তু একটু প্রবলেম হবে তোমরা কিন্তু পুরো ফুল ওয়াশ করে ভিডিওটা দেখো তাহলে কিন্তু একদম পারফেক্টভাবে তোমরা কিন্তু এই কদম পিঠেটা কিন্তু করতে পারবে তো দেখো পুরো চালের সঙ্গে গড়িয়ে গড়িয়ে তো এরকম করে কিন্তু আমি প্রত্যেকটা পাঁচটা করেছি তো পাঁচ টাইমিং করে নেবো তো আমার রেডি হয়ে গেছে তো পরের স্টেজে দেখো আমার দেখতে দে এমনি কত সুন্দর লাগছে দেখো তো তারপরে দেখো আমি যে প্লেটে এটা বসিয়ে দেবো তো আমি তেল ব্রাশ করে মানে হাতে সাজে তেল মাখিয়ে নিয়েছি থালার উপরে এটা ছিদ্রওয়ালা থালা নিতে হবে আর আমি কিন্তু কড়াইতে জল বসিয়ে দিয়েছি গরম জল তো পুরো সুন্দর করে আমি সাদা তেল আমি মাখিয়ে নিলাম তো একটু তেল দিয়ে দিচ্ছি যেন ওঠাতে আমার সুবিধা না সুবিধা হয় তো দেখো আমি জল কিন্তু গরম হয়ে গেছে আমি আগেই বসিয়ে দিয়েছিলাম তো দেখো প্রত্যেকটা কদম পিঠে আমি বসিয়ে দিলাম এবার এরপর আমি ঢাকা দিয়ে দেবো তো একটু ছিদ্র থা রয়েছে তো ওখানে একটা লবঙ্গ দিয়ে দিলাম তো দেখো বন্ধুরা আমার কদম পিঠেটা দেখো পুরো রেডি তো বন্ধুরা কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও আমার কমেন্টসে জানিও দেখো আমার পিঠে কিন্তু পুরো একদম কদম ফুলের মতো হয়ে গেছে আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিলো তোমরা কিন্তু একবার হলো বাড়িতে ট্রাই করে দেখো এই পিঠাটা তালের মানে এই সময় তো তালের একদম অ্যাভেলেবেল পাওয়া যায় তোমরা একবার হলো বাড়িতে ট্রাই করো তো আমি একটু ভেঙে দেখাই তো দেখো ভেতরটা কত সুন্দর হয়েছে পুরটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবার কখনও অন্য ভিডিও নিয়ে চলে আসবো বাই বাই